এক্স 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 আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি তাহলে হ্যালো হ্যাঁ বলেন হ্যালো হ্যাঁ কথা শোনা যাচ্ছে বলেন হ্যাঁ আমি বলছি যে আমি হচ্ছে সায়েন্সের স্টুডেন্ট ঠিক আছে এবার ইসলাম ধর্মে বলছে বা অন্য যে আপনার খ্রিস্টান ধর্মে বলছে যে অ্যাডাম হচ্ছে ফার্স্ট ম্যান অন দ্য আর্ট কিন্তু ডারউইন মতোবাদ নাছা এটা তো পুরোপুরি বিথ্যা বাইরেতে পুরো পুরো আছে মনু আর আছে হ্যাঁ বলেন এগুলো একটা বানানো ঘটনা বানানো গল্প হ্যাঁ বানানো গল্প বানানো ঘটনা হ্যাঁ যেমন ইসলাম ধর্মের ক্ষেত্রে বলা আছে যে মানুষ থেকে বানরের সৃষ্টি হয়েছে বা অন্যান্য পশু সৃষ্টি হয়েছে যদি মানুষ থেকে যদি সৃষ্টি হতো তাহলে যে অ্যাপেন্ডিক্স বা কক্সিস যে বোনগুলো সেগুলো মানুষের দেহে কিন্তু ভেস্টিজিয়াল অর্গান কিন্তু বানর বা অন্যান্য পশুদের ক্ষেত্রে এগুলো কিন্তু কার্যকরী

যুক্তির কথা সেটা আমরা তুলে ধরতে পারি কিন্তু কেউ যদি মানতে না চায় তাহলে তো আমাদের কিছু করার নেই ভাই কেউ যদি নিজ ইচ্ছায় অন্ধবিশ্বাসী থাকতে চায় তাহলে আমাদের এটা যদি তারা মানে তারা যদি মনে করে যে আমরা অন্ধবিশ্বাসী থাকবো আমরা মানবো না আমরা যুক্তি মানি না আমরা অন্ধবিশ্বাসী থাকবো এটা তো তার তারও রাইট আছে তার অধিকার আছে প্রত্যেক মানুষই তার বিশ্বাস অবিশ্বাস এগুলা নিজে সিদ্ধান্ত নিবে নিজের সিদ্ধান্ত নিজে এখানে কেউ তাকে ধরনের করতে পারে মানে নিবে হচ্ছে কেউ তাকে কোনো ধরনের মানে হুমকি ধামকি বা করতেই হবে বাধ্য করা এগুলা করতে পারে না 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 সেটা করতে পারে না কিন্তু তারা তো অন্য জনকে হুমকি ধামকি দেয় তারাও তো সেটা করতে পারে না হ্যাঁ সেটাও তারা করতে পারে না কিন্তু তারা যখন করবে তখন আমরা সেই জিনিসগুলা যে তারা যে খারাপ কাজ করছে বা তারা যে অমানবিক কাজ করছে সেটা আমরা বলতে পারি কিন্তু পাল্টা পাল্টে আমরা আমরা তো তো তাদেরকে কিছু ওই ধরনের তাদের লেভেলে নামতে পারি না না তাই তারপরে ধরুন এই যে বলে যে আপনি জান্নাতে গেলে আপনাকে বাহাত্তর ভুড় পাবেন অনেক কিছু মানে মধু বা অনেক কিছু খাবার পাবেন কিন্তু আমার মতে হচ্ছে যে আপনি দেহটাই তো কবরে ফেলে গেলেন যে আপনার স্টমাক তারপর সেক্স অর্গান এগুলো তো আপনি কবরে ফেলে গেলেন তাহলে আপনি জান্নাতে যে কিভাবে করবেন ওইসব অদ্ভুত সব কথাবার্তা ঠিক আছে এক্স এক্স ভাই আপনার সাথে কথা বললাম ভালো লাগলো আর কি কিছু বলবেন আপনি না না কিছু ঠিক আছে তাহলে বিদায় জানাচ্ছি ভালো থাকবেন আপনাকে তাহলে বিদায় জানালাম আমাদের ব্যাক যে কয়েকজন আছেন কিন্তু তাদের অনেকের ডিভাইস নট কানেক্টেড আপনারা যারা ডিভাইস নট কানেক্টেড আছেন তারা ডিভাইসটা ডিভাইসের পারমিশন দিয়ে তারপর ঢুকবেন আমি লেজি লেজি আপনাকে যুক্ত করলাম লেজি আপনি বলেন তাহলে আসিফ ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছি আশা করি আপনিও ভালো বলেন তাহলে আসিফ ভাই আমি আপনার লাইভ দীর্ঘ দিন ধরে শুনতাছি তো একটা ইয়েতে আমি শুনেছিলাম মানে আপনি প্রায় সময় বলতেন যে ওই ইসলামের মধ্যে মারফত লানে যারা আছে তারা হচ্ছে ওই একটা কি একটা মুকুশ পরা এরকম একটা কথা বলতেন হ্যাঁ সেটা হচ্ছে মানে ভেড়ার ছদ্মবেশে না হ্যাঁ হ্যাঁ তো আমি আমার যতটুকু দেখা আর কি আমি যে ওই মুসলিম ধর্মের যে মারফত লাইনে যারা ওই পীর টীর যারা আছে তাদেরকে আমি যতটুকু সম্ভব কাছ থেকে দেখছি বা অনেক জনের সাথে চলা ফেরা হয়েছে দেখলাম মানে তাদের মধ্যে উগ্রতা অনেক কম কিন্তু আপনার দৃষ্টিতে মানে তাদের এই বলার কারণ বলতে আপনি কি বোঝাচ্ছেন তারা কি কোরআন হাদিস মানে নাকি মানে না তারা তো কোরআন হাদিস এতটা ই করে না মানে উগ্রতা ভাব উগ্রতা বলতে কি বোঝায় কোরআন হাদিস তারা মানে তারা কি মুসলমান নাকি মুসলমান না সেটা আগে বলেন মুসলমান তো ঠিক আছে তারা কি কোরআন হাদিস মানে নাকি মানে না মানে তাইলে তারা কোরআন হাদিস মানলে তারা কিভাবে সম্ভব ইয়া হওয়া মানে তারা ওই ডিপলি ভাবে তারা ওই মানে এগ্রেসিভ না দেখলাম ভাই ভাই কোরআন হাদিস যে মানে সে এগ্রেসিভ না হয় কিভাবে এটা কিভাবে সম্ভব কোরআনে যেখানে বলা আছে তাদেরকে যেখানেই পাও টকাটক করো নিকৃষ্ট জীব কোরআনে যে বলা আছে আটানব্বই নম্বর সুরাত ছয় নম্বর আয়াতে যে বলা আছে অমুসলিমরা হচ্ছে নিকৃষ্টতম জীব অমুসলিমরা হচ্ছে নিকৃষ্টতম জীব এটা যে কোরআনে বলা আছে বহু জায়গাতে এটা কি তারা বিশ্বাস করে নাকি করে না

ধর্মের ভিত্তিতে মানুষকে বিচার করা কে কোন ধর্মের শীতের কারণে তাকে নোংরা ভাবা তাকে অপবিত্র ভাবা তাকে ছোট ভাবা তাকে নিকৃষ্ট জীব ভাবা এটা কিভাবে একটা সুস্থ স্বাভাবিক ভদ্র মানুষ এই চিন্তাটা করতে পারে বলেন তো এটা ঠিক আছে যে এই ধর্মীয় ভিত্তিতে মানুষকে হেট করা এগুলা তো ঠিক না তাহলে তাহলে সে যদি এটা বিশ্বাস করে তাহলে তো সে তো একই কথা তো একই হইল সে হয়তো একটু ভদ্রভাবে বলে আর জংগিরা হয়তো একটু উগ্রভাবে বলে কিন্তু কথা একই হইল হ্যাঁ হ্যাঁ নিষ্টাকি মানে এই এটা আর কি মানে দেখছি যে তারা প্র্যাকটিক্যাল লাইফে মানে উগ্র না এবং অন্যান্য ধর্মীয় তারা সমালোচনা করে না এ আর কি এটা দেখছি সমালোচনা তো করে ভাই আপনি যদি সুফিদের ইতিহাস পড়েন আপনি যদি শাহজালাল শাহ পরানের হিস্ট্রি পড়েন তাহলে আপনি পেয়ে যাবেন যে তারা কি 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 আকাম কোকাম করছে আপনি একটু পড়েন বাংলাদেশে তারা এই শাহজালাল শাহ কি কি আকাম কোকাম করছে এই যে মানে উপমহাদেশ ভারত উপমহাদেশে যেই আহ ইয়ারা আসছিল পীর সাহেবরা আসছিল তারা কি কি আকাম কোকাম করছে সেগুলো একটু পড়েন আপনি নিজে পড়েন নিজে পড়লে বুঝতে পারবেন আচ্ছা ভাই আরেকটা প্রশ্ন ছিল ভাই যদি করা যাই হ্যাঁ বলেন প্রথম অবস্থায় আমি যতটুকু জানি যে এই ভারতীয় উপমহাদেশে পনেরোশো বা ষোলশ বছর বা বারোশ বছর আগে মানে অন্যান্য ধর্ম ছিল না সনাতন ধর্ম পরে ইসলামের এত বিস্তার এত মানে ই এটা কিভাবে হয়েছিল এটা কি ওই ফাইটের মাধ্যমেই মাধ্যমে মানে হয়েছিল নাকি অন্য কোন কালকেও তো এটা দেখালাম উদ্দিন মোহাম্মদ বক্তের খেলজি কিভাবে ঢুকছিল সেটার বই থেকে একদম ইসলামিক বই থেকে কালকেও দেখাইলাম ভাই কালকের ভিডিওটা একটু দেখেন দয়া করে কষ্ট করে আচ্ছা আচ্ছা ভাই ধন্যবাদ সংশয় ডট ঢুকে একটা লেখা আছে একটু ঢুকে পড়বেন না একটা লেখা আছে লেখা টাইটেল হচ্ছে খিলজির বঙ্গ আক্রমণ এবং ভারতের শরিয়তি শাসন ঠিক আছে এই লেখাটা একটু পড়েন ঠিক আছে আচ্ছা ভাই ধন্যবাদ আর কি কিছু বলবেন আপনি না ভাই আর কিছু বলার নেই আচ্ছা ঠিক আছে তাহলে বিদায় জানাচ্ছি ভালো থাকেন পরের জনকে যুক্ত করি আচ্ছা ধন্যবাদ আরেকটা জিনিস ছিল এই যে আমি ইউরোপের একটা দেশে থাকি এই কিছুদিন আগে দেশে গেছিলাম এই যে একটু আগে যে লোকটা যে প্রশ্ন করলেন আপনারা এরকমই আমারও একজন এরকম প্রশ্ন করছিল প্রশ্ন আমি সনাতন পরিবারের ঠিক আছে প্রশ্ন করছে যেরকম আমার যে আপনি মনে করেন যে কৃষ্ণ আসছে এত বছর মনে করেন চার পাঁচ হাজার বছর আগে আহ আসছে দেড় হাজার বছর আগে কেন মুসলমানরা এত আগায় গেল না হুম যেহেতু কৃষ্ণ আগে আছে তাহলে তো সনাতন আগেয়া থাকব না সেটা একটু sanshay.com ঢুকে লেখাগুলো পড়েন তাহলে বুঝতে পারবেন ঠিক আছে ভাই লেখাগুলো আমি আমি কিছু কিছু উত্তর দিতে চাইছিলাম কিন্তু মানে ভয় আর কিছু বলি লেখা না পরে যদি আপনি উত্তর দিতে বসেন তাহলে আপনি হয়তো ভুল উত্তর দিবেন হ্যাঁ মানে এত কনফিডেন্ট হয়ে ভুল উত্তর দেওয়ার কোনো দরকার নাই আগে পড়েন জানেন তারপরে সময় আছে সময় শেষ হয়ে যায়নি হ্যাঁ আগে নিজেকে তৈরি করেন পরে আগে হ্যাঁ জ্ঞান অর্জন করেন এরপরে যদি উত্তর দিতে পারেন তাহলে দিবেন না পালে না দিবেন কিন্তু জ্ঞান অর্জনটা না তারপরে আমি একটু যতটুকু জানি আপনার থেকে ভিডিও দেখে যতগুলো যতগুলো জানছি যত কিছু তারপরে আমি বলি না কারণ বললে সে হয়তো মাইন্ড করতে পারে দেখা যায় একটা বিপদের সম্মুখীন হতে পারে এই জন্য আর কিছু বলি না ঠিক আছে ভাই শুধু আপনি শুধু এত বলছি যে সংখ্যা দিয়া তো ভালো মন্দ বিচার হয় না শুধু এতটুকুই বলছি থাকেন আচ্ছা খুবই ভালো বলেছেন ঠিক আছে বিদায় জানাচ্ছি আজকে ভালো থাকেন আপনার জন্য শুভকামনা রইলো পরের জনকে যুক্ত করি